পারিবারিক ভাবে নবী কেমন ছিল জানো রে নবীর উম্মত? আমার কামলিওয়ালা নবী একদিন গরম থেকে আসলেন, সারা গা রোদের আলোতে গরম হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা দুই হাত জোড় করলেন, চোখের পানি ছাড়লেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন ইন্তেকাল করব আমাকে কাফনের কাপড় দেওয়া হবে, সুন্দর করে গোসল দেওয়ানো হবে, কাফনের কাপড় জড়াইয়া আমাকে কবরে দেওয়া হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কোন কাফনের কাপড় দরকার নাই, দরকার নাই, দরকার নাই। আমার রাসূল বললেন, কেন রে খাদিজা? আমার নবী পাকের কদমে দাঁড়াইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই, কারণ সে জানে মা বাবা কত বড় নিয়ামত। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা। বড় করে বলেন না, সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? একটু জবানটা খুলে বলবেন, দুর্ভাগ্যবান না ভাগ্যবান? আচ্ছা, আমরা সুন্নি মুসলমান ভাগ্যবান কেন? আমার নবীকে পেয়ে। বড় করে বলেন না, সুবহানাল্লাহ। আমার নবী নবী হিসেবেও কয় নাম্বার, এই জন্য তিনি ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আচ্ছা বলেন তো, সমাজ পরিচালনায় নবী কয় নাম্বার? জোরে বলেন না, কয় নাম্বার? আচ্ছা বলেন তো, পারিবারিক দৃষ্টিতে নবী কয় নাম্বার? আচ্ছা বলেন তো, রাষ্ট্রীয় দৃষ্টিতে নবী কয় নাম্বার? দুনিয়া এবং আখেরাতের সব দিক দিয়ে নবী কয় নাম্বার? কিয়ামতের ময়দানও কয় নাম্বার? কারণ সুন্নিরা জানে, সুন্নিরাও এক নম্বর ধরেছ, এক নম্বর মহাব্বত করেছ, এক নম্বর তিনি হলেন আর কেউ নয়, আমার রহমাতাল্লিল। আরো জোরে বলেন না, রহমাতাল্লিল। এই জন্য সুন্নিরা সবসময় বলে নবী সারা নাই, একটু মহাব্বতে নবী সার সাহারা শোন দুনিয়া বা নবী সারা নাই, সাহারা জান দুনিয়া বা নবী মোদের নয়ন মনি নবী গলার মা নবী সারা নাই সাহারা সালাত নিয়া। ওরে আজকের এই মাহফিলের উপস্থিত হাজরানে মজলিস, নবীর হক তোমরা কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না যদি সমস্ত মুসলমান তাদের গায়ের চামড়াকে দয়াল নবীর দরবারের পাপুষ বানাইয়া দেয়। আমার নবীর গোলামীর হক আদায় করা সম্ভব? জোরে বলেন না, সম্ভব। এই জন্য নবীর আদর্শ, নবীর মহাব্বত অন্তরের মধ্যে রাখার দরকার। নবীর হক আদায় করতে পারবো না সত্য, কিন্তু নবীকে ভালোবাসতে, জোরে বলেন না, জানে কি জানি না, নবীকে ভালোবাসতে চাই কি চাই না, নবীর মহাব্বতের চাইতে বড় কোনো মহাব্বত আল্লাহর পরে জমিনে নাই, ঠিক কি না? আপনি মনে করছেন শুধু নবীকে আপনি ভালোবাসেন, না না না, আমার নবীকে সারা কুল কায়নাত ভালোবাসত। এই জন্য তো ভালোবাসার কারণে নবীর মহাব্বতে চাঁদ কয় টুকরা? জোরে বলেন না, কয় টুকরা? পৃথিবীর সব মন্ত্রী এমপি যত আলেম ওলামা একসাথে হইয়া যদি সূর্যকে বলে ডুবন্ত সূর্য উঠে যাও, কিয়ামত পর্যন্ত উঠবে? কিন্তু আমার নবী রহমাতাল্লিল আলামিন মাওলা আলীকে নামাজ পড়ানোর জন্য আসরের নামাজ চলে যায় মহাব্বতের কারণে। আমার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহুর ওনার আসরের নামাজ আদায় করানোর জন্য নবী যখন সূর্যকে ইশারা করলেন, ও ডুবন্ত সূর্য তুমি উঠে পড়ো, আমার আলী নামাজ পড়বে, কেমন আশেক সূর্য, জীবনে কখনো সে পশ্চিম দিক থেকে উঠে নাই, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে
অস্ত যায় কিন্তু নবীর ইশারা পাওয়ার দেরি পশ্চিম দিকে অস্ত যাওয়ার সূর্য আবার উঠে আসরের ভক্ত হয়ে গেল একমাত্র নবীর ভালোবাসায় বড় করে বলেন সুবহান ওরে নবীর ভালোবাসা কেমন কেমন মহব্বত কেমন প্রেম কেমন ভালোবাসা গাছ দাঁড়ায় আছে নবী তার একটু দূর দিয়ে হেঁটে যায় পাঁচ সাত হাত দূরে গাছ দেখা গেল ডান দিকে একটা মোচড় দিল বাম দিকে একটা মোচড় দিল সামনের দিকে একটা মোচড় দিল পিছনের দিকে একটা মোচড় দিল দিয়া শিকড় গুলাকে টাইনা টাইনা গাছ তুলে ফেলল মানুষের মতো হাঁটা আরম্ভ করলো যাইয়া মুস্তফার কদমে পড়া গেল দুই চোখের পানি সাইরা মানুষের মতো হাউ মাউ করে কান্না করা আরম্ভ করলো আমার নবী বলে ওরে সাজার ওরে গাছ কেন কান্না করিস ইয়া রাসূলুল্লাহ বড় বড় আলেমের জবানে শুনেছিলাম তারা তাদের তাওরাত জাবুর ইনজিলকে রিচার্জ করে বলেছিল এই জায়গা দিয়ে আপনি নবী যাবেন আজকে আমি বছরকে বছর এই জায়গার মধ্যে দাঁড়ায় আছি একমাত্র আপনি নবীর মুহাব্বতে আপনার একটু পরশ পাওয়ার জন্য আপনার একটু সোয়া পাওয়ার জন্য আপনার একটু দয়া পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার সামনে দিয়ে হাইটা যান আমার কলিজা তো ফাইটা যায় আমি গাছ হতে পারি আমার জবান না থাকতে পারে কিন্তু আমি আশিকের রাসূল আমি দয়াল নবীর দেওয়ানা আমি মায়ার নবীর দেওয়ানা রহমতুল লিল আলামিনের পাগল গো নবী ও নবী তোমার কদমটা একটু ছোঁয়ার জন্য তোমার পরশ পাওয়ার জন্য আমি দেওয়ানা হয়ে ছুটে আসলাম উচ্চ আওয়াজে বলেন সুবহান ওরে বাড়ি গুনার জমিনের মানুষ তোমরা কত বড় ভাগ্যবান ওই নবীর দিওয়ানা হইয়া মাহফিল সাজাইছো এই মাহফিল তোমাদের জন্য পরকালের নাজাত রসিলা শুধু কি তাই 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 নবী যখন হেঁটে যায় আপনি আন্দর কিল্লা যাবেন কদম মুবারক মসজিদে যাবেন দুইটা পাথর দেখবেন যে দুই পাথরে দুইটা ছাপ আছে একটা হলো দয়াল নবীর কদমের ছাপ আর একটা হলো গৌসে পাকের ছাপ আচ্ছা বলেন তো পৃথিবীর বুকে পাথর ভাঙার মেশিন আছে পাথরকে যত সাইজ করবেন থ্রি ফোর সাইজ করেন এক ইঞ্চি সাইজ করেন দেড় ইঞ্চি সাইজ করেন মেকাডম সাইজ করেন মেশিন পাওয়া যাবে পৃথিবীর কোথাও আপনি পাথর গলানোর মেশিন পাবেন পাথর গলানোর মেশিন কেউ আবিষ্কার করছে কিন্তু জানো রে মুমিন বান্দা ওই পাথর গলানোর মেশিন কিন্তু আমরা 1400 বছর আগে পেয়েছি আমার নবী যখন পাথরের উপর পা রাখে ওই পাথর দয়াল নবীর প্রেমে মোমের মতো গলে যায় উচ্চ আওয়াজে বলে না সুবহান ওরে পাথর সারা জীবন তোর আগুনের মধ্যে পুরাইলেও তুই তো গলিস না পাথর বলে আমার গলানোর ক্ষমতা কারো নাই কিন্তু মুস্তফার কদম পড়ার দেরি আগুনের দরকার নাই মুস্তফার কদম পাই আমি পাথর মোমের মতো গলে গেলাম বড় করে বলেন সুবহান ঠিক কি না এই জন্য শায়রে বলেন কে জবি নবি কি ইশকে কেসা তে মে ডল গয়া কে জবি নবি কি ইশকে কেসা তে মে ডল গয়া কে জবি নবি কি ইশকে কে সাথ মে ডল গয়া उसका कसम खुदा के मुका दर बदल गया उसका कसम खुदा के मुका दर बदल गया सला दुनिया मेरे रसूल पाक के तलबु को चूम कर सुभान अल्लाह बोले ना अमान नबीर कदम के चुमा दिए मेरे रसूल पाक के तलबु को चूम कर पत्थर जमी पे मोमे किसो रत भी गल गया पत्थर जमी पे मोम किसो
रत भी गल गया सला दुनिया। अच्छा बोलें तो पृथ्वीर बुके जत समय से आबी जी खाने समाधान जोरे बोलें ना नबी जिखने थाके सेखने कोनो समस्या थाके आमार नबी केमन नबी जानो 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 आरबेर मध्ये गंडगोल लेगे गेलो जखन खाने काबार पुनर्निर्माण हलो तखनो नबुवत प्रकाश पाई नाई आमार कामलीवाला नबी आरबेर राष्ट्रीय जखन नबुवतेर पूर्व उत्तम भूमिका पालन करेछेन नबुवतेर परो उत्तम भूमिका पालन करेछेन झगड़ा लेगे गेलो हजरल आसवात निये के एई हजरल आसवात उद्बोधन करे लागाबे खाने काबा नबीर तारा दारत्व हलेन आमार नबीर कदमे गेलेन नबी पाक बोलेन आमी समाधान करे दिब गोत्र बोले आमार दिके ख्याल रेखो आरेक गोत्र बोले आमार दिके ख्याल रेखो आरेक गोत्र बोले आमार दिके ख्याल रेखो আরেক গোত্র বলে আল আমিন আমার দিকে খেয়াল রেখো নবী সবাইকে বললেন সবার দিকে খেয়াল রাখবো কিন্তু কে লাগাবে কে লাগাবে একজন লাগাবে তিনজন বসে থাকবে আমার নবী কত বড় দয়াবান তিনাকে কেন আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জেনে নেন আমার নবী তার চাদর মুবারক খুললেন জমিনের মধ্যে বিছালেন ওই হাজারেল আসওয়াদকে ওই চাদরের উপর রাখলেন রাখার পরে আমার নবী বললেন অমুক গোত্রের লোক এক কোণা ধরো অমুক গোত্রের লোক এই কোণা ধরো অমুক গোত্রের লোক এই কোণা ধরো অমুক গোত্রের লোক এই কোণা ধরো চার কোণা ধইরা আলগি দাও চারজনে খুশি হয়ে গেল ঝগড়া বন্ধ মারামারি বন্ধ কাটাকাটি বন্ধ কারণ আমার নবী তো রহমাতাল লিল আলামিন বড় করে বলেন সুবহান ঠিক কি না ওর আজকে মাহফিলে নিয়ত করে বসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই মুসিবতের মধ্যে আছি তোমার এই দয়াল নবীর মাহফিলে বসলাম সব তো সমাধান দিলে এই গোলামকেও সমাধান দাও ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা আল্লাহর তরফ থেকে সমাধান আসবে ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য সুন্নিরা নবীকে ছাড়তে পারে নাই নবীকে ভুলতে পারে নাই নবীর মহব্বত ত্যাগ করতে পারে নাই ঠিক কি না এই জন্য শায়র নবীর পাগল হয়ে বলে জন্ম আমার নবী যুগে হলে কেমন জন্ম আমার নবীর হলে দুনয়নে রাসূলে পাক দুনয়নে সবাই রাসূলে পাক দেখিলে দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সলা দুনিয়া আমার পারিবারিক জীবনের মধ্যে নবী ছিলেন শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ নবীর এগারো জন বিবি জান ছিলেন আমাদের মা এগারো জন ছিল কিন্তু কখনো ঝগড়া করতে দেখা যায় নাই কখনো বিলম্ব কারো খারাপ কারো মনে কষ্ট নিতে দেখা যায় নাই অর্থাৎ আমার নবী নবী হিসেবেও এক নম্বর আমার নবী রাষ্ট্রপ্রধান হিসেবেও এক নম্বর আমার নবী হচ্ছে হিরো নম্বর ওয়ান আমার নবী শুধু দুনিয়ার হিরো নয় কবরস্থানও যখন যাব সে এখানেও তিনটা প্রশ্ন করবে সবার শেষে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল অর্থাৎ কবরের হিরো বানাইলো আমার নবীকে নবী চিনলে পাশ নবী না চিনলে বাঁশ ঠিক কিনা নবী চিনলে আর না চিনলে বাঁশ ঠিক কিনা এই যে কতগুলো ডব্লিউ ডব্লিউ আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই এরা হচ্ছে উপরে ফিট ফাট ভিতরে জোরে বলেন না ভিতরে তারা কি ফাঁস হবে না বাঁশ পাবে
জোরে বলেন না কি খাবে আমরা সুন্নিরা পাস না বাস দেখি কারা কারা পাস করতে চান হাতটা তুলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ 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 মারহাবা মারহাবা ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না এই জন্য তো শায়ের বলেন ওরে বসে রইলি রে মন হারাশে ও তুই বসি রইলি রে মন হারাশে ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিশে ঠিক কি না তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ওরে দুনিয়া টাইল রে আল্লাহ তোরে রোগান রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ঠিক না আমার কামলিওয়ালা নবী পারিবারিক দিক দিয়েও তিনি হিরো নাম্বার জোরে বলেন না কয় নাম্বার কেমন ভালোবাসতেন নবীর বিবি জান পারিবারিক ভাবে নবী কেমন ছিল জানো রে নবীর উম্মত আমার কামলিওয়ালা নবী একদিন গরম থেকে আসলেন সারা গা রোদের আলোতে গরম হয়ে গেল চেহারাটা নূরের আলো জলজল করছে রোদের গরমের কারণে লাল বর্ণ হয়ে গেল আমার নবী ঘরে আসলেন ডাক দিলেন উম্মাহাতুল মুমিনিনকে ডাক দিয়া বললেন খতিজাতুল কুবরা ও খতিজা তুমি কোথায় আমার কামলিওয়ালা নবীর কদমে এসে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইরকম নবীর দরবারে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে মন চায় কি চায় না মদিনা ওয়ালা দেখতে মন চায় কি চায় না কেমন সুন্নি মুসলমান মাহফিলে বসতে পারি না মদিনা ওয়ালা কেমনে যাইয়া সালাম দিব এখানে মদিনা ওয়ালার মাহফিল এই মাহফিল যদি মনে না টানে মদিনা ওয়ালা কোত্থেকে টানবে ঠিক কিনা কিন্তু মজান খাদিজাতুল কুবরা দাদাবাদ দেরি আমার খাদিজাতুল কুবরা নিজ হাতে কূপ থেকে পানি তুললেন ঠান্ডা ঠান্ডা পানি আমার নবীর জন্য তোলা হলো নবীর জল চকিটা বিছানো হলো যাতে আমার কামলিওয়ালা নবী ওই ঠান্ডা পানি দিয়ে বজু করবেন গোসল করবেন পানিটা আয়না রাখলেন জল চকিটা রাখলেন রাখার সঙ্গে সঙ্গে নবী জল চকির মধ্যে বসে পড়লেন আমার নবী আস্তে 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 পানি ঢালে গরমের মধ্যে যখন ঠান্ডা পানি পড়ে তখন খারাপ লাগে না আরাম লাগে
কি লাগে জোরে বলেন না কি লাগে গরম থেকে যখন এসি রুমের মধ্যে ঢুকে আমাদের অন্তরটা খুশি লাগে কি লাগে না আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকায় আছেন নবী আরাম করে গোসল করেন আমার নবীর ঠান্ডা পানি যখন গায়ে লাগে আম্মা জান খাদিজাতুল কুবরার অন্তরে খুশি লাগে খুশি লাগে আমার কামলিওয়ালা নবী গোসলের শেষ পর্যায়ে দেখে যেন ওই পানি যেই পানি দিয়ে গোসল করছে পানিগুলা যখন গায়ে দেয় পানির কালার যেই রকম সেই রকম কিন্তু গা থেকে যখন ঝরে পড়ে ওই পানিগুলা যখন স্রোত বেয়ে চলে যায় নিচের দিকে পানিগুলা কেন জানি লাল লাল হয়ে গেল পানিগুলা রক্তের কালার হয়ে গেল পানিটা যেন লাল লাল ছোপ ছোপ হয়ে গেল আমার নবী শরীরে তাকালেন দেখেন কোনো জায়গায় কাটা নাই কোনো জায়গায় শিরা নাই কোনো জায়গায় কোনো ধরনের রক্তপাতের কোনো চিহ্ন নাই আমার নবী গোসল করলেন আবার আরেক মগ পানি ডাললেন আবার দেখলেন পানিটা লাল হয়ে যায় আমার নবী ভালো করে তাকালেন যেই চকির উপর টেবিলের উপর আমার নবী গোসল করছিলেন দেখা গেল আম্মা জান খাদিজাতুল কুবরার পায়ের বুড়া আঙ্গুলটা ওই টেবিলের একটা খুঁটির নিচে পড়ে আছে নবী বসেছেন থেতলে গেল জোর জোর করে রক্ত পড়ে নবীর গোসলের পানির সাথে রক্তগুলা যায় আমার নবী দাঁড়ায়া গেলেন ফাল মারলেন খাদিজা তুমি এতক্ষণ কেন বলো নাই তোমার পা এই জলচকির নিচে পড়েছে আম্মা জান দাঁড়ায়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এত মহব্বত করি আপনাকে এত ভালোবাসি আমার পায়ের যন্ত্রণার চাইতেও আমার নবীর গোসলের আনন্দ আমি খাদিজার কাছে বেশি বেশি দামি এটার নামই হলো নবীর পারিবারিক জীবন কত সুন্দর কত প্রেম আমাদের পরিবারের মধ্যে প্রেম মহব্বত আছে জোরে বলেন না আছে কেমন মহব্বত স্বামীকে নাম ধরে ডাকে বল্টু সল্টু ডাকে কি ডাকে না জোরে বলেন না ডাকে কি ডাকে না যেই সব মহিলারা স্বামীর নাম ধরে ডাকে এটা আদব নাকি বেআদব আদব না বেআদব দেখা যায় পার্লারে যখন যাই মার্কেটে যখন যাই থলেটা স্বামীর হাতে ধরিয়ে দেয় আগে আগে হাতে এরকম আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে কেমন ভালোবাসতেন কেমন মহব্বত করতেন কেমন মহব্বত করতেন একদিন নবীর দরবার আসলেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ফরিয়াদ আমার নবী বললেন কি ইয়া রাসূলুল্লাহ আমি যেই দিন মারা যাব দুনিয়া থেকে বিদায় নিব ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা পূরণ করবেন কিনা বলেন ও দুনিয়ার মানুষ স্বামী স্ত্রী প্রেম দেখেছো আমার নবীর মহব্বত দেখো কেমন মহব্বত কেমন মহব্বত নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো রাসূলুল্লাহ কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর জীবনটাই হলো উম্মতের জন্য উসওয়াতুন হাসানা উত্তম নিদর্শন উত্তম আদর্শ এর চাইতে আর কোনো বড় উত্তম থাকতে পারে না আম্মা জান খাদিজাতুল কুবরা দুই হাত জোর করলেন চোখের পানি ছাড়লেন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন ইন্তেকাল করব আমাকে কাফনের কাপড় দেওয়া হবে সুন্দর করে গোসল দেওয়ানো হবে কাফনের কাপড় জড়াইয়া আমাকে কবরে দেওয়া হবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কোন কাফনের কাপড় দরকার নাই দরকার নাই দরকার নাই আমার রাসূল বললেন কেন রে খাদিজা আমার নবী পাকের কদমে দাঁড়াইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কাফনের কাপড় দিতে মন চায় আপনার একটা সিরা জামা এই খাদিজার গায়ে জড়াইয়া দিয়েন বড় করে বলেন সুবহান আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস মারহাবা মারহাবা ঠিক কি না বেটি কারণ কি তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দো জাহান ঠিক কি না যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তারা ভোমরার মতো মাহফিলে আসে যারা জানে যে জানের জান প্রাণের প্রাণ দয়াল নবী আমার কামলিওয়ালা নবী রহমাতাল্লিল
এইজন্য বলতেছেন তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দোজাহান ঠিক কি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই খতিজা যখন কবরে যাবে নবীর বিরহে নবীর জুদাই কবরে হাউ মাউ করে কান্না করবে রাসূল কো আপনার যদি একটা গায়ের সিরা জামা এই খতিজার গায়ের সাথে থাকে কিছু পায় আর না পায় আমার নবীর জামার খুশবুটা আমি পাবো বড় করে বলেন সুবহানাল্লাহ এটার নামই হলো প্রেম এটার নামই হলো ভালোবাসা এই নবী প্রেম দিয়া আল্লাহ পাওয়া যায় এই নবী প্রেম দিয়া আল্লাহ মকানের খোদাকে রাজি করা যায় ঠিক কি না এই জন্য শায়ের বলেন ওরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে ওরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে ওরে প্রেমিক ছাড়া মওলার দিদার কে হো পাবে না রে প্রেমিক ছাড়া মওলার দিদার কে হো পাবে না রে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না প্রেমিক ছিল ইব্রাহিম নবী ওরে ইসমাইলের গলে দিল ছুরি ঠিক না প্রেমিক ছিল ইব্রাহিম নবী ওরে ইসমাইলের গলে দিল ছুরি ওরে কুরবানি নয় কুরবানি কোরবানি নয় কোরবা প্রেমের বাহানা রে কোরবানি কোরবা প্রেমের বাহানা রে কোরবানি নয় কোরবানি নয় প্রেমের বাহানা রে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না সলা দুনিয়া আপনাদের কি খারাপ লাগতেছে আরো জোরে বলেন অসুবিধা হচ্ছে আচ্ছা ওই রকম পারিবারিক জীবন যদি আমরা গড়তে পারি স্বামীর প্রতি ভালোবাসা স্ত্রীর ওই মহাব্বতের মধ্যে নিয়ামত আছে কি নাই জোরে বলেন না আছে কি নাই এখন আর আগের সেই নিয়ামত নাই আগে সেই মহাব্বত এখন আর নাই এখন হলো ফর্মালিটি মেনটেন করে দেখা যায় ফর্মালিটি মেনটেন করতে গিয়ে মানুষ রসুলের উসওয়াতুন হাসানাকে ভুলে গেছে আদর্শকে ভুলে গেছে নীতি নৈতিকতা ভুলে গেছে এই জন্য সমাজের মধ্যে এখন বেশি বেশি তালাক শব্দ শোনা যায় ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এত পরিমাণ তালাক শব্দ শোনা যায় এত পরিমাণ তালাক শব্দ শোনা যায় এই কারণে আজকে বর্তমানে সমাজটা পরিবর্তন হয়ে গেছে এখন আর আগের মতো মহাব্বত আর খুঁজে পাওয়া যায় না পাওয়া যাবে কোত্থেকে নবীর আদর্শ নাই শুধু আদর্শ চলে জি বাংলা স্টার প্লাসের ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ওই আদর্শ দিয়ে তুমি দুনিয়াকে খুশি করতে পারবা কিন্তু আমার আল্লাহকে খুশি করতে পারবা জোরে বলেন না পারবে আরো জোরে বলেন না পারবে যদি আল্লাহকে খুশি করতে চাই নবীর আদর্শ ছাড়া আর কোনো রাস্তা আরো জোরে বলেন না আর কোনো রাস্তা এই জন্য সুন্নিরা নবীর আদর্শের পাগল এই জন্য সুন্নিরা নবীর দিওয়ানা এই জন্য সুন্নিরা নবীর নামে মাস্তানা যেই ব্যক্তি নবীর আসে খেয়াল দেখো খেয়াল দেখো একদিন হলেও তোমাকে মরতে হবে কালকে হলেও তোমাকে মরতে হবে কিন্তু মনে রেখো আজকে নবীকে না চিনলে কালকে কবরে যাইয়া নবীকে চিনবা নবীর আদর্শ যদি না থাকে আচ্ছা বলেন তো কারো কবরে শাহরুখ খান যাবে যাবে নাকি সালমান খান রোনালদো মেসি অমুক সমুক যাবে তাহলে তোমার চুলগুলা কেন রোনালদোর মতো
তোমার দাড়িগুলার কাইটিং কেন মুখ নায়কের মতো, তোমার প্যান্ট তোমার শার্ট কেন অমু স্টার প্লাস জি বাংলার মতো, তুমি কেন কিরণ মালা দেখে দেখে তুমি ড্রেস সিলেক্ট করো? আসো না আমরা নবীর কামলিওয়ালা নবীর আদর্শকে সিলেক্ট করি নিজের জন্য। দেখো আমার মুখে দাড়ি, আমাকে কি দেখতে খারাপ লাগে? খারাপ লাগে, খারাপ লাগে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, হেদায়েত এখন পুরুষদেরকে নয়। আমার মা বোনরা যদি হেদায়েত প্রাপ্ত হয়, পুরুষ অটোমেটিক হিদায়ত পেয়ে যাবে, ঠিক কি না? কারণ ঘরের মধ্যে যদি বিবি টাইট দিয়ে দেয়, ও স্বামী তুমি দাড়ি না রাখলে আমি তোমাকে ঘরের মধ্যে মোহাব্বত দেব না, স্বামী দাড়ি রাখতে নামাজ না পড়লে স্বামী তোমাকে ভাত দিব, এসার নামাজ আদায় না করলে রাত্রে ভাত দিব, জামাই বে নামাজ নভরি ভারিব না। আর মা বোন কলার টেকনিক শিখিয়ে দিতি, মা বোনদের কি শিখাই দিচ্ছি, যদি নামাজ না পড়েন তরকারিতে লবণ দেব, জোরে বলে না দেব, এই তরকারির খাইয়া মজা আছে? ঠিক তদ্রূপ হবে নামাজ ছাড়াও জীবনের কোনো মজা। একজন তো ঘরের মধ্যে গেলেন, দেখে যে বিবি বলতেছেন স্বামী গো আসছেন ঠিক আছে, কিন্তু বারান্দায় চলে যান। কোথায়? বারান্দায়। স্বামী বললেন কথা নাই কাজ নাই, ঘর আমার, বাড়ি আমার, সব আমার, আমি থাকবো বারান্দায়, এটা কেমনে হয়? বললেন অসুবিধা নাই, যদি ঘরে ঢুকতে চান তাহলে তাড়াতাড়ি এসার নামাজটা পড়ে নেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইল্লে বউকে ভাইও না, এরকম বউকে পাইছে? পাইলে তো তকদির খুলে যেত, ঠিক কি না? একজন মা যদি বোন যদি চায়, একজন ঘরের যদি গৃহিণী চায়, তার স্বামী ছেলে প্রত্যেককে আল্লাহওয়ালা বানাইতে, জোরে বলে না পারে কি পারে না? কারণ আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দাও, আমিও বলতেছি আমাকে একটা ফরেজগার মা দাও, আমি তোমাকে আল্লাহওয়ালা সন্তান জাতি দিব, ঠিক কি না? এটা তো আর কেউ বলে, জোরে বলেন না বলে। স্বামী বড় চিন্তায় পড়লেন, আচ্ছা নামাজের কারণে ঢুকাও না বলে? হ্যাঁ বলে, যাই নামাজ দাও। যাই নামাজ নিল, আল্লাহু আকবার নামাজ পড়ে, বউ তাকাই আছে, নামাজ শেষ করলো, কই স্বামী নামাজ তো পড়লে, উজু বানাইছেন নি? খেতে কই তুমি নামাজ পড়তে কইছো, উজু করতে কইছো নি? নামাজ পড়তে বলছো, উজু করতে তো বলো নাই, এরকম আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? আলহামদুলিল্লাহ আজকে যাই নামাজ নিয়েছে, কালকে ওযু করে কি করবে? নামাজ পড়বে। তাহলে ঘরের যদি বিবিরা ঠিক হয়ে যায়, নারীরা যদি শুদ্ধ হয়ে যায়, নারীরা যদি মা ফাতেমার আদর্শ নিয়ে যায়, ওই ঘরের প্রত্যেক স্বামীকে মাওলা আলীর মতো খোদার প্রেমিক হতে হবে, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? ঘরের বিবি যদি বলে স্বামী গো তুমি যদি দাড়ি না রাখো, আমি তোমার সাথে আর সংসারের মধ্যে দুই বিছনাই থাকবো, এক বিছনাই থাকবো, ওই স্বামী আর দাড়ি কাটতে পারবে? জোরে বলেন না পারবে? অনেকে মনে করেন দাড়ি রাখলে কেমন কেমন জানি লাগে, ওরে দুনিয়াকে সৌন্দর্য দেখায় লাভ নাই। যেই দিন তুমি মরবা শরীরের চামড়া পচবে, ঠিক কি না? আদরে চামড়া থাকবে, গোস্ত থাকবে, মাংস থাকবে, কিছুই থাকবে, হারিয়ে যাব একে দিন আমি বন চিরদিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব একে দিন আমি রব নাই ভুবন চিরদিন, বাস বাগানে বা গোরহস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে বলে
রাখবে না জানি কোনো খবর ঠিক না বাঁশ বাগানে বাগর হস্তানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসুর কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হ্যাঁ হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চির ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালাবে ঠিক না ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালাবে থাকবে না কেউ জানি আমার পাশে থাকবে না কেউ জানি আমার পাশে কাটব একাকি রাত্রি দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন সলাতুনিয়া কিন্তু এই কালামের সাথে আমি একমত না আমরা সুন্নিরা হারাবো না ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা হযরত জামির সর রহমাতুল্লাহ আলাই হযরত গদার সর রহমাতুল্লাহ আলাই হযরত মুনামিয়া জির সর রহমাতুল্লাহ আলাই তারা হারাই নাই হারাই নাই আল্লাহর এমন জিকির করেছে এখনো পর্যন্ত জিন্দা আছে কি নাই আরো জোরে বলেন না আছে কি নাই কারণ তারা রাজি করেছেন কাকে আরো জোরে বলেন না কাকে আপনিও যদি আল্লাহকে রাজি করতে পারেন আপনাকে হারাতে হবে না কবরে যাবেন সত্য আপনার ঢঙ্কা বাজাবে আল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক না তাহলে ওই রকম যদি হতে চান আজকে থেকে বা কোন মাসাদিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন যে নিদর্শন যে নির্দেশ দিয়েছে তা পালন করার চেষ্টা করতে হবে সমাজে যদি একজন শিক্ষিত মা পর্দানসীন মা নারী যদি শিক্ষিত পর্দানসীন নামাজ কালাম পড়নেওয়ালা কোরআন তেলাওয়াত করনেওয়ালা যদি হয় ওই সন্তানকে বাইজিদ বুস্তামির মতো আল্লাহর বলি হতে হবে ঠিক কিনা কারণ মা যদি শিক্ষিত কোন শিক্ষা কোরআন হাদিসের কিসের শিক্ষা এখন তো আমরা বুঝি এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ আছে কি নাই ইএল কুত্তো বিলাই বে কোন অন্য নোয়ার অন্য নোয়ার ইন্দু উড়ে মানুষ কিন্তু বিচুর কুত্তো তো না খারাপ ঠিক কি না মা যখন বয়স হয়ে যায় বলে যে মা তোমাকে দেখার সুযোগ নাই বৃদ্ধাশ্রমে চলে যাও কিন্তু আজ পর্যন্ত কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই কারণ সে জানে মা বাবা কত বড় নিয়ামত ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা বড় করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর ওলির দরবারে যাবেন কোরআন তেলাওয়াত করবেন পরিবারটাকে কোরআন সুন্নাহ মতো চালাবেন আমরা তো দেখি স্বামী স্ত্রী ঘরের মধ্যে ভালোবাসার অভাব মাঝে মধ্যে দেখা যায় স্ত্রী সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে স্বামী লাট সাহেবের বেটা ফাইয়ের উপরে ফাও তুলে ঘুমায় এরকম আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আপনারা জানেন নবীর সংসার জীবনটা কেমন ছিল মাঝে মধ্যে দেখা যেত আমার আম্মা জানাই সে সিদ্দিকা রুটি বেলতে বসতেন আমার নবী
গুটি বানিয়ে দিতেন আস্তে গোল গোল করে করে রুটি বেলার জন্য বড় করে বলেন সুবহান তুই জীবনত ফাগরত গইও নে তবে আমি বেড়ি নে ফাগরত যাইতাম কিন্তু আর হাম এলে হয় না হয় এরকম একটু হেল্প করলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে কি বাড়ে না এই শিক্ষা দিয়েছেন তাজেদারে জোরে বলেন না তাজেদারে আর মহব্বতে বলেন তাজেদারে বড় করে বলেন না সুবহানাল্লাহ ওরে কেমন মহব্বত জানো নবী পারিবারিক ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেমন জানো একদিন আম্মা জানাইসা সিদ্দিকা এই রকম একটা কাপে করে পানি পান করলেন পানি কি করলেন পান করলেন কাপটা রেখে দিলেন আমার কামলি বলে নবী কাপটাকে নিলেন চারিদিকে ঘোরানো আরম্ভ করলেন আম্মা জানাইসা সিদ্দিকা দূর থেকে দেখায়া মুস্কি মুস্কি হাসেন ইয়া রাসূলুল্লাহ পানি পান করলে করেন বারবার কেন ঘোরান আমার নবী আয়েশাকে ডেকে বলল আয়েশা আমি দেখছি এই কাপের কোন জায়গায় ঠোঁট লাগাইয়া আমার আয়েশা পানি পান করেছে আমি নবীও ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করব সুবহানাল্লাহ কোজার গরিব তারিবনে বউয়ে মাথা নবাব জবরা করতে পারবে আম্মা জানাইসা সিদ্দিকা মুস্কে হাসি দিলেন অন্তরটা ভরে গেল আয়েশা দয়াল নবীরে দেখাই আর রাসূলুল্লাহ একটু নিশানা আমার নবী সেই জায়গায় ঠোঁট বসাইয়া নিশানা বরাবর পানি গিলে নিলেন আচ্ছা বলেন তো এই সংসারের মধ্যে আর কোন ঝগড়া আছে আর কোন বিবাদ আছে স্ত্রী রাগ ঘরের মধ্যে ফায়ার আচ্ছা বলেন তো ঘরের দরজার সামনে গেলেন স্ত্রী দরজাটা খুললো আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো বউ দিব জানে জামাই দিন না পারে সালাম জোরে বলেন না দিতে পারে কি পারে না আচ্ছা বলেন তো কোন সাহাবী আজ পর্যন্ত নবীকে কখনো আগে সালাম দিতে পারে কোন শিশু আগে নবীকে সালাম দিতে পারে কোন ব্যক্তি নবীকে আগে সবার আগে সালাম দিতে পারে কারণ আসসালামু ক্বাবলাল কালাম আমার কামলিওয়ালা নবী সবার আগে সালাম দিতেন আপনি সেই সুন্নতটাকে পরিবারের মধ্যে ব্যবহার করেন দরজার সামনে যখন দরজা খুললেন বিবি রাগ বাজার আনেন নাই সদয় আনেন নাই ব্যাংকের ফিস দিতে পারেন নাই ছেলের স্কুলের বেতন দিতে পারেন নাই মাথা গরম ঝগড়া করবে আপনার সাথে আপনি ঘরের দরজায় দাঁড়াইয়া বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু স্ত্রী কি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিন্তু আমাদের মাম্মি ড্যাডি যে সাইকুম কি ওয়াইকুম সাইকুম আছে কি নাই এরকম আছে বাবা জি ড্যাডি তোমার চাচু এসেছে সালাম দাও চাচু সাইকুম চাচু সাইকুম এরকম আছে কি নাই সাইকুম যখন বলবে একটা সোয়া নিবেন কি নিবেন একটা সোয়ানিয়া পাশা বরাবর দুইটা ফিট ফিট করে মারবেন সে ফিট ফিট করে মারার পরে দুইটা ফাল মারবে জিজ্ঞেস করবে চাচু মারলা কেন বললো তুমি কেন সোয়াইকুম বললা সোয়াইকুম মানে তুমি তাড়াতাড়ি মরে যাও তুমি তাড়াতাড়ি তুমি চাচুর জন্য এটা চাও তখন ওই সন্তান ভদ্র হয়ে যাবে সুন্দর করে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বলে এরকম সালাম দরকার আছে না নাকি সাইকুম সাইকুম আর চলবে পরিবারের মধ্যে সাইকুম চলবে না বলে না সাইকুম কেউ যদি সাইকুম বলে কি দিবেন সোয়া দিয়ে দুইটা ফোন বেড়ে বেড়ে কি মারবেন বাড়ি মারবেন যাতে লাল হয়ে যায় সেই রকম তাহলে সাইকুম আর মুখের মধ্যে কখনো আনবে জোরে বলেন না আনবে এই হলো মহব্বত এই হলো প্রেম এই হলো ভালোবাসা পারিবারিক এই ভালোবাসা যদি থাকে পরিবারের মধ্যে যদি কোরআন সুন্নার আদর্শ থাকে ওই পরিবার কখনো বরবাদ হতে পারে জোরে বলেন না পারে এই জন্য আজকে থেকে নবীর প্রেমিক হওয়ার চেষ্টা করুন নবীর সুন্নতকে পালন করার চেষ্টা করুন একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন সালাতু নিয়া সালাতু নিয়া হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা একটু মেহেরবানি করে জিকির করতে করতে সামনের দিকে আসুন পিছের কিছু ভাই বসার জন্য হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া আমি ততক্ষণ বললাম ভালো গোলা নারীকে যদি পর্দানশীন বানান কোরআন পরানওয়ালা নারী যদি আপনার ঘরের মধ্যে থাকে ভাগ্যের কথা বললাম একজন বললেন আমার মেয়েকে আমি কোরআনও পড়াবো না বোরকাও পড়াবো না সুন্দর করে চালাবো না আমি স্ট্যান্ডার্ড ওই ইন্ডিয়ার কালচারের মতো আমেরিকান কালচারের মতো আমার ছেলে মেয়েকে বড় করব ছয় বছর বয়স মেয়েকে বোরকা না দিয়ে টপস জিন্স আপনি পড়াইছেন আছে কি নাই বিদেশ থেকে টপস আর জিন্স ক্রয় করে আছে কি নাই বেশিরভাগ ঘরের মধ্যেই দেখা যায় কম ভাগ ঘরের মধ্যে দেখা যায় ছয় বছর পরে বোরকা দিতে ঠিক কি না আমার মেয়ে ছোট বোরকা কিভাবে পরবে এখনো তো বয়স হয় নাই ছোট মানুষ অভ্যাসটা একটু করান না বাবা অভ্যাসটা করাইলে তো অসুবিধা নাই এখন অনেক মেয়েকে বলে বোরকা পরো না কেন বলে হুজুর দম বন্ধ হইয়া যায় কি বন্ধ হইয়া যায় আমি বলি যেই দিন আসলে দম বন্ধ হবে সেই দিন কোনখানে যাবা কেমনে যাবা কি জবাব দিবা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মরতে হবে কি হবে না বাঁচি তাইবে নাকি ফেরাউনে ফাইজিনে নমরুদে পারছে পারে নাই যেদিন মরবা সেই দিন কি করবো আমার মা বোনেরা একজন মেয়েকে যদি আপনি যদি সঠিক পথ শিখাইতে না পারেন একজন গুনাহগার মেয়ে জাহান্নামী মেয়ে চার পুরুষকে জাহান্নামে নিবে কয় পুরুষ কয় পুরুষ সর্বপ্রথম কিয়ামতের ময়দান ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা আল্লাহ বলবেন এটার নাম কিয়ামতের ওই নারীকে ডাকা হবে তুমি তো জাহান্নামী ওই নারী নাকি হাউমাউ করে কেঁদে দিবে আল্লাহ আল্লাহ আমাকে জাহান্নামে প্রেরণ করবেন আল্লাহ আল্লাহ আমার কোনো আপত্তি নাই কারণ আপনি হকের হাকিম আয় আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা আমার মাকে ডাকা হোক মা বাবা দুইজনকে ডাকবেন ডাকার পরে বলবেন ও আল্লাহ আমার মা বাবার বিচার করেন ছয় বছর বয়স থেকে আমাকে টপস আর জিন্সগুলা কে পড়াইছে সুন্দর সুন্দর জাকানাকা ড্রেসগুলা কে কিনে দিছে শরীয়তের পর্দার খেয়াল করানো মেকআপ করানো কে শিখাইছে সুন্দর সুন্দর লিপস্টিক কে কিনে দিছে আল্লাহ আপনি আমাকে বিচার করার আগে আমি এরকম অধপতন কখনোই হইতাম না যদি ছয় বছর বয়স থেকে আমার মা আমার বাবা আমাকে শরীয়তের পথে চালাইতো আল্লাহ বলবেন ও মেয়ে তুমিও জাহান্নামী তোমার বাবাও জাহান্নামী তোমার মা ও জাহান্নামী জাহান্নামী ওই মহিলা আবার কেঁদে দিবেন আল্লাহ আল্লাহর একটি জিনিস চাই কি চাও আল্লাহরে আমার একজন বড় ভাই ছিল আর ডর বদ্দা আর বদ্দা ডাকি দিন কি ডাকি দি বদ্দার একখানা করি খোদা আল্লাহ বলবেন ওর বদ্দাকে ডাকো বড় ভাইকে ডাকো বড় ভাইয়া বলবেন আমি তো জান্নাতে চলে যাচ্ছিলাম আমাকে ডাকা হলো কেন আল্লাহ বলবেন তোমার নামে শিকায়ত ভাই বলবেন কিসের শিকায়ত তখন ওই মেয়ে বলবেন আল্লাহ আমার ভাই যখন যুবক পর্যায়ে গেল আমি তেমন কিছু বুঝতাম না রাত বারোটার পরে দেখি আমার ভাই মোবাইলের মধ্যে ফিস 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 করে আছে কি নাই আমার বেকুম বেকুম বালা মানুষ আসরে নাই গরম হালে চৈত বৈশাখ মাসের হরান হালে মোড়া মোড়া কম্বল দিয়ে ঘুমজার কিরে
এদিনে নিমতলা বিশ্ব রোড দিয়ে যাচ্ছিলাম, দোকানের নাম রাখছে বাবু কাইচো, এরকম আছে কি নাই? আল্লাহ, একদিন আমি আমার বড় ভাইকে ধরে ফেললাম, বললাম মাকে বলে দেব তুমি রাত্রিবেলা গুলা কি করো। ভাই বললেন, বোন তুমি চিন্তা করো না, তুমি একটা লাইন জোড়াও, আমি একটা জোড়াইছি, আমাকে তুমি প্রোটেকশন দিবা, তোমাকে আমি প্রোটেকশন দিব, পহেলা বৈশাখ আসলে দুজন একসাথে বের হব, তুমি যাবা ডানে আমি যাব বামে, তোমারটা নিয়ে তুমি যাইয়া পার্কের মধ্যে ঘুরবা আর আমারটা নিয়ে আমি বাঁশ বাগানের যারা যাবা আছে কি নাই। ফিরিত মানে ফুডুর ফাডুর হামনাই যাতে হামগরন বান্দর অন্যান হজ্জই হজ্জই কুট্টয়র ফুকবাজন, এই জমানার ফিরিতির লক্ষণ ঠিক কি না? এরকম করে অনেক আছে কি নাই? বোন ভাইকে সহযোগিতা করে, ভাই বোনকে সহযোগিতা করে। আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বড় ভাইটাকে জাহান্নামে পাঠাও, কারণ সে আমাকে এই রাস্তা দেখাইছে। আমি কখনো হোটেলের মধ্যে যাইতাম না, আমার ইচ্ছা ছিল আমি একজন নেককার স্বামীর ঘরে যাব, কিন্তু সে আমাকে এই রাস্তা দেখাইছে। আমরা ঘুরেছি, পাপ করেছি, অপরাধ করেছি, আল্লাহ তার ভাগ তো তাকেও নিতে হবে। আল্লাহ বলবেন, এই মেয়ে তুমিও জাহান্নামী, তোমার বাবা মা জাহান্নামী, তোমার বড় ভাইও কি নামি, বেশি নামি নাকি জাহান্নামী ঠিক কিনা? যখন জাহান্নামে যেতে বলবেন ওই মহিলা কেঁদে বলবেন, আল্লাহ আপনার কাছে আর একটা ফরিয়াদ। বলেন কি ফরিয়াদ? আমার মুহাব্বতের স্বামী, মুহাব্বতের স্বামীরা কই? ও মুহাব্বতের স্বামী, যখন তোমরা গায়ে হলুদের অনুষ্ঠানে যাও, বিবাহের অনুষ্ঠানে যাও, স্ত্রীকে 5000 টাকা দাও পাঁচ তলা মেকআপ করার জন্য, পারিবারিক পারিবারিক জীবন নিয়ে আলোচনা করতে বলেছেন, নারীদের পর্দার ব্যাপারে আলোচনা করতে বলেছেন, এটাই হলো আমার সাবজেক্ট। আগে ওই মহিলার স্বামীকে ডাকবেন, বাবার ঘরে যেমন তেমন কেটেছে, স্বামীর ঘরে গেলাম ওয়ালিমার দিন, স্বামী বলে পাতলা টিস্যু পেপারের মতো কাপড়টা তোমাকে পরে বন্ধুর সামনে যেতে হবে, নাইট ক্লাবে যেতে হবে, অমুকের পার্টিতে যেতে হবে, এই বোরকা কেন খেসর মার্কা বোরকা পরছো, একটু ফিটিং ফাটিং টাইট টুট এগুলো একটু পড়ো, একটু পিট দেখা যাবে, একটু পেট দেখা যাবে। আল্লাহ আমার স্বামী যদি বলতো, এই আমার স্ত্রী যাই হও না কেন, আজকে থেকে যদি বোরকা না পরো, পর্দার মধ্যে না চল, আমি তোমাকে তালাক দিব, আমি তো একদম সোজা হয়ে যেতাম, কারণ আমি স্বামীকে মহব্বত করি। কিন্তু তিনি আমাকে এই পথ না দেখাইয়া দেখাইছে শয়তানের পথ ঠিক কিনা? জামাই অকল বাঁচিবে না, ধরা খান নে নখা, খালি জি বাংলার দোষ দিলা বাঁচে না, তোমার আরো কিছু কিছু দোষ আছে না নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ বলবেন, ও মহিলা তুমিও জাহান্নামী, তোমার মা বাবাও জাহান্নামী, তোমার ভাইও জাহান্নামী, তোমার স্বামীও। কয় গুরু গেল? তিন গুরু, তিন গুরু। ইবে মানে মা বাপ দুজন বুঝাই দিয়ে আর কি, বললে বদ্দা বলতে আদর হোক স্বামী, স্বামী নে স্বামী, স্বামী স্বামী ওই ঠিক কথা হই, স্বামী কি আমতর ময়দানে তবু দেখি, এই সিনেমা কে বানাই গেল স্বামী কেন আসামি, স্বামী কেন আসামি, কি আমতের ময়দানে সেটা প্রমাণ হবে কি হবে না? তাহলে স্বামীদের কি হতে হবে? সতর্ক ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাকে জাহান্নামে পাঠানোর আগে আমার সন্তান কলিজার টুকরা সন্তানটারে ডাকা হোক, সন্তান আসবে। আল্লাহ আমাকে কেন ডাকলেন? তোমার মা তোমার নামে অভিযোগ করে। আল্লাহ আমি ইন্টারনেট চিনতাম না, আমার ছেলে পাকি ড্রেস, তেরে মেরে নাম ড্রেস, আতিগুরা ড্রেস,
এগুলো আমি তো বুঝতাম না, এগুলো আমার ছেলে আমাকে, মেয়ে আমার ছেলে মেয়ে আমাকে এইখান থেকে বের করে করে দেখাইছে, মা এই ড্রেসটা তোমাকে মানাবে, অনেক সুন্দর লাগবে, অনেক ফিটিং লাগবে, কিউট লাগবে, এই লাগবে, সেই লাগবে। যদি আমার সন্তান বলতো মা তুমি যদি এই ধরনের চলো আমি তোমাকে মা বলে ডাকবো না, মা বলে ডাকবো না, মা বলে ডাকবো না, বিয়াদবি তো করতে পারবো না, কারণ আল্লাহ রসুলের নিষেধ, আল্লাহ এবং রসুলের নিষেধ। কিন্তু তোমাকে আমি মা বলে ততদিন ডাকবো না যতদিন তুমি আল্লাহওয়ালা হয়ে চলবে না। আমি সন্তানের মহব্বতের কারণে আল্লাহওয়ালা হয়ে চলতাম, কিন্তু আমার সন্তান আমাকে উল্টা পথ দেখাইছে। আল্লাহ আমার বিচার করার আগে আমার সন্তান তার বিচার করে আল্লাহ বলবেন তুমিও জাহান্নামী, তোমার মা বাবাও জাহান্নামী, তোমার বড় ভাইও জাহান্নামী, তোমার স্বামীও জাহান্নামী, তোমার সন্তানও জাহান্নামী, ঠিক কিনা? এই জন্য বললাম আগে যদি ঘরের মহিলা ঠিক হয় পরিবারও ঠিক হয়ে যেতে বাধ্য, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আলোচনা একটু ভিন্ন আলোচনা, আমি এই ধরনের আলোচনা কম করি, তরিকতের আলোচনা বেশি করি, কিন্তু আজকে সামাজিক আলোচনা করতে হচ্ছে, কারণ বিষয় হলো এটা। এই জন্য বাবারে আজকে থেকে তৈয়ারি গ্রহণ করো, পরকালের জন্য তুমি কি জোগাড় করেছো? দুয়ারে আই শাসে পালকি নায়রি যাও, চলো রে চলো সবে আল্লাহর রাসূল মুখে বলো, ও সবে আল্লাহ রাসূল মুখে বলো, দুয়ারে আই শাসে পালকি নায়রি যাও, চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে, দুই কাঁধে দুই লগে তোমার দুই জনা পা হারা, তোমার একলা থুইয়া পলাইলো তাহারা, ঠিক না? দুই কাঁধে দুই লগে তোমার দুই জনা পা হারা, তোমার একলা থুইয়া পলাইলো তাহারা, ওরে দুই কাঁধে দুই লগে তোমার, ওরে দুই জনা পাহাড়া, তোমার একলা তুইয়া পলাইলো তাহারা, ওরে তোমার একলা তুইয়া পলাইলো তাহারা, ও তোমার আট কুটুরি নই দরজা, ও তোমার আট কুটুরি নই দরজা, বন্ধ এই যে হলো রে হলো সবে মুখে বলো, ও সবে আল্লাহ রাসূল মুখে, দিবানিশি যে কয়জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাবুরে ফিরে মনা, দিবানিশি যে কয়জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাবুরে ফিরে মনা, ওরে ফেরেশতায় আসিয়া যখন ও তোমায় জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদ কে বাপ, তখন কি বলিবে, ওরে তিনি কি তোমার মাবুদ কে বাপ, তখন কি বলিবে, ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে, আল্লাহ বিনে মাবুদ নাই রে, জবানে তাই বলো রে বলো সবে আল্লাহ রাসূল মুখে বলো, ও সবে আল্লাহ রাসূল মুখে বলো, সালাতু নিয়া এই জন্য আজকে থেকে ইমানদারের রাস্তা ধরেন। একজন মেয়ে যদি নেককার হয় আল্লাহকে যদি রাজি করতে পারে, আল্লাহর নিয়ামত আছে কি নাই? আপনারা নাম শুনেছেন রাবিয়া বসরি, নাম শুনেছেন? কি বসরি? রাবিয়া বসরি, যার ঘরের বান্দি ছিল ওই মালিক শরাব পান করত রাত্রি বেলা, শরাব পান করে তালে তালে বলে যদি আজকে মানুষের মাংস দিয়া মদ খাইতে পারতাম, মালিক বলল অসুবিধা নাই,
আমার ঘরে রাবিয়া আছে, রাবিয়ার শরীর থেকে মাংস কেটে নিয়ে রান্না করে দিবে। রাবিয়া 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 মদদির কাছে যায় না, বলে এখনই তোর রাম থেকে মাংস কেটে রান্না কর। রাবিয়া বড় অবাক, এখন কি করবে? আল্লাহর তরফ থেকে হুকুম আসলো, রাবিয়া যা বলে তাই করো। রাবিয়া রান কাটলো, মাংস নিলো, রান্না করলো, রক্ত জ্বরে কাতরাই মাংসগুলা ভুনা করে আনলো, মানুষের মাংস চাবাইয়া মদ পান করলো। কি পান করলো? মদ পান করলো। রাত্রিবেলা যখন মধ্যরাতে হুঁশ আসলো, দেখে মানুষের মাংস, ওই মালিক অন্তর অন্তর আফসোস করলো, হাই হাই মদের নেশায় কি বললাম, তৌবা করলাম, আজকে থেকে আর মদ খাবো। জোরে বলেন না, মদ খাবো। যাইয়া রাবিয়ার করে গেল, রাবিয়ার কাছে মাপ চাইতে, দেখে রাবিয়ার যাই না মাঝে সিজদায় পড়ে ঘু 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 করে কান্দে, মাওলার প্রেমের জিকির তোলে, মাওলার প্রেমের চোখের পানি ছাড়ে। রাবিয়ার মাথার উপর একটা নূরের আলো জল 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 করে, বেড়ার ফাঁক দিয়ে সে আলো বের হয়। বুঝতে পারলো মালিক, রাবিয়া যেমন তেমন মেয়ে নয়। রাবিয়া কেঁদে বলে, আল্লাহ, জালেম থেকে যদি মুক্তি পাই সর্বপ্রথম তোর ঘর জিয়ারত করব রে মাওলা। রাবিয়া বসরি আদবি, ওই রাবিয়া যখন দেখলো আল্লাহর দরবারে কান্দে, সকালবেলা মালিক চিকিৎসা করলেন, ব্যান্ডেজ করলেন। রাবিয়া যখন সুস্থ হলো, বলো রাবিয়া তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে স্বাধীন করে দিলাম। বড় করে বলেন সুবহান। রাবিয়া স্বাধীন হইয়া খুশি, ওয়াদা করেছিল আল্লাহ তোমার ঘর জিয়ারত করব, দেরি করে নাই রওনা দিল। হাঁটতেছে হাঁটতেছে স্যান্ডেল গুলা পথের মধ্যে ছিঁড়ে গেল, কোথায় বসরা ইরাক আর কোথায় হলো মক্কা, কত মাইল দূরত্ব, ঘোড়া নাই, গাধা নাই, উট নাই, পালকি নাই, কেমনে যায়, হেঁটে হেঁটে যায়। মাওলা তোমার দরবারে যাব, কারণ তোমার শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিয়ামত কমে না বাড়ে। জোরে বলেন না, কমে না বাড়ে। ও আমার মায়েরা, হয়তোবা তোমাকে সারা জগতের মানুষ দেখবে না, কিন্তু জেনে রাখো কিয়ামতের ময়দানে মা ফাতেমা তোমাকে কলিজার সাথে বাজায়া নিবে, যদি তুমি পর্দার মধ্যে চলতে পারো, খোদার প্রেমিক হতে পারো। রাবিয়া দেরি করলো না হাঁটে, স্যান্ডেল গুলা ছিঁড়ে গেল, পায়ের উপর ভর দিয়া পায়ের তালু বসাইয়া বসাইয়া হাঁটে, কিন্তু মরুভূমির বালি তো গরম, পায়ের মধ্যে ঠোসকা পড়ে যায়, পায়ের মধ্যে পানির বড় বড় ঠোসা পড়ে যায়। রাবিয়ার ঠোসাগুলা গলা আরম্ভ হলো, রক্ত ওই ঠোসা দিয়ে বের হওয়া আরম্ভ হলো, পার বসাইতে পারে না, সামরাটা উঠে গেল পায়ের তালুর। রাবিয়া হাঁটুর উপর ভর দিয়া হাঁটে, মাওলা তারপর তোর দিকে যাব, তোর দিকে যাব, তোর দিকে যাব, তোর রাস্তা ছাড়বো না। হাঁটু ছিড়া রক্ত পরে, রাবিয়া হাঁটুও বসাইতে পারে না, হাতের কুনুই দিয়া হাঁটা আরম্ভ করলো, গড়ান আরম্ভ করলো, কুনুই ছিড়া রক্ত পরে সারা হাত ছিঁড়ে গেল। রাবিয়া দেরি করলো না, গড়ান আরম্ভ করলো, গড়ানো আরম্ভ করলো, গড়ান আরম্ভ করলো। রাবিয়া গড়াইতে গড়াইতে আল্লাহর ঘরের দিকে যায়, ওইদিকে আল্লাহ বলে, ফেরেশতারে আমার রাবিয়া তো মক্কা পর্যন্ত আসতে আসতে আমার রাবিয়ার শরীরের চামড়া গুলা মরুভূমির মাটির সাথে মিশে যাবে, রাবিয়া মক্কা পর্যন্ত আসতে পারবে না। আল্লাহ এখন কি করব, রাবিয়া তো তোমার রাস্তা ছাড়বে না, শরীরের চামড়া ছিড়লে ছিড়ুক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষয় করুক, তারপরে তোমার রাস্তায় চলবে। আল্লাহ বলে, একটা কাজ করো, ও ফেরেশতা, যাইয়া ওই খানে কাবা পর্যন্ত রাবিয়া পৌঁছতে পারবে না, কিন্তু খানে কাবা তো রাবিয়া পর্যন্ত যাইতে পারে, তোমার রহমতের ডানা দিয়া খানে কাবাকে রাবিয়ার সামনে নিয়ে যাও। আল্লাহ একবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন মিলাদ। তাহলে একজন মেয়ে নেককার হলে খুদ খানায় কাবা তার কাছে মুহতাজ হয়ে যায়, ঠিক কিনা? তাহলে ওইরকম মেয়ে বানানোর ইচ্ছা আছে কি না? ওইরকম নেককার মেয়ে আপনার ঘরে থাকলে আপনি কি জাহান্নামী না জান্নাতি? যে একজন মেয়েকে নেককার বানাইতে পারে আর একজন নেককার ছেলের হাতে তুলে দিতে পারে। আমার রসুল বলল, তুলে দেওয়ার দেরি জান্নাতের দরজা খুলতো, ওই বাবার জন্য এক সেকেন্ড দেরি হবে না। সুবহানাল্লাহ। বলে একজন বললেন, আমার কাছে দুই মেয়ে, দুইটা খুলবে, তিন মেয়ে, তিনটা, চার মেয়ে, চারটা, পাঁচ মেয়ে, পাঁচটা, ছয় মেয়ে, ছয়টা, সাত মেয়ে, সাতটা, আট মেয়ে, আটটা জান্নাতের দরজা একজন মেয়ে খুলে দিতে পারে, যদি মেয়েটাকে আল্লাহওয়ালা। কিন্তু আমরা এখন কি বানাই, ডিস্কোওয়ালা। টিকটক দেখলে, আপনারা টিকটকের দুনিয়ায় যারা আছেন,
তারা তো জানেন টিকটকের কি পরিস্থিতি কি অবস্থা এই টিকটক টিকটক করতে করতে ঈমান আমল সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে ঠিক কি না সরকারের কাছে দাবি করব জি বাংলা এই ফালাস ওই ফালাস বন্ধ করেছেন তাড়াতাড়ি টিকটক নামের গজবটাও কি করেন আরো জোরে বলেন না টিকটক নামের গজবটাও বন্ধ করেন মুসলমানের ঘরে বেপর্দা হয়ে যাচ্ছে মেয়েরা অঙ্গভঙ্গ দেখলে মানুষের যৌনতার সুসুরি দেয় তারা এগুলা করে মুসলমানদের ঈমান নিয়ে ধোঁকাবাজি করা হচ্ছে ঘরের মধ্যে যাবেন মেয়ের মোবাইলে টিকটক আছে কিনা দেখবেন ছেলের মোবাইলে টিকটক আছে কিনা দেখবেন যদি টিকটক ফিকটক এগুলা যদি দেখেন বলবেন আজকে থেকে মোবাইল চালানো এটা খুদুনা আসে ইন্দিয়া আসে উন্দিয়া আসে নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এই জন্য ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে আল্লাহর বলির দরবারে নিবে হকানি আল্লাহওয়ালার দরবারে নিবেন সুহবতে দিবেন খালি ইংরেজি বাংলা এফর এফল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডগ ই ফর এলিফ্যান্ট হ্যাঁ এগুলো শুধু পড়াইলে হবে না আল্লাহর ওয়ালার দরবারও নিতে হয়ে যে আল্লাহর বলির নাম দিলেন হজরত জমির শাহ রহমতুল্লাহ আলাই হজরত হদা শাহ রহমতুল্লাহ আলাই হজরত মুনু মিয়াজি রহমতুল্লাহ আলাই ইনাদের মতো আল্লাহওয়ালার দরবারে গেলে ওই ছেলে মেয়েগুলো কি হয় আচ্ছা বলেন তো আতর আতরের দোকান চিনেন আতরের এই যে আমাদের আগে মসজিদে একটা ছোট্ট একটা বাক্সনি দেখতেন না আতরওয়ালা আসতো এই যে একটা সে ছুরমা লাগাই দেয় আতরটাকে কানের মধ্যে একটু তুলা দিয়ে আতর লাগাই দেয় ভালো লাগে কি লাগে না ছোটবেলায় পাঁচ টাকা লাগতো কিন্তু আমার কাছে পাঁচ টাকা ছিল না কিন্তু কি করতাম যাই ওর পেটির সামনে দাঁড়াইয়া থাকতাম জামিয়াতে যখন পড়তাম পেটির সামনে দাঁড়াইতাম ছোট ছিলাম কারণ আতর লাগাইতে পারি আর না পারি বাক্সটার সামনে যদি দাঁড়াইয়া থাকি তাহলে খুশবু খুশবুটা হইলো নেই না আল্লাহর ওলির দরবারে রহমত পান আর না পান ছেলে মেয়ে নিয়ে ওলি আল্লাহর দরবারে যাবেন অন্তত খুশবুটা নিগাহে বেলি মে ইয়ে তাসির দেখি নিগাহে বেলি মে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো বদলতি এলাকার মধ্যে বেশ্যামেয়ে বেশ্যাগিরি করছে বাইজিদ বুস্তামের কাছে বিচার দিল বাইজিদ বুস্তামি রে এলাকা তো যুবকরা বরবাদ হয়ে যাচ্ছে বাইজিদ বুস্তামি বললেন কেন ওই এলাকার বেশ্যা মহিলা এখানে এসে আখড়াও কেটেছে তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন ঠিক আছে ওই রাত্রিবেলা যাইয়া ওই বেশ্যা মহিলার ঘরের দরজার সামনে যাই নামাজ বিষয়ে কি পড়ে বেশ্যা মহিলা রাত ১২টা বাজে দেখে একজনও কিরে এতক্ষণ তো মানুষ লাইন ধরে টিকিট কাটে আজকে কেউ নাই কেন ভালো করে দেখতেছে যে যেখানে বাইজিদ বুস্তামি বসা ওখানে কোন যুবক যেতে পারবে বেকুন দেই দেই ডরে ডরে লুইতে কি অর অর ইয়েলো না সাইতে কি হতে যায় বাইজিদ বুস্তামিকে দেখে মহিলা অবাক কি ব্যাপার আপনি এখানে নামাজ পড়ছেন কেন বলতে সারা দুনিয়ায় মসজিদ সুবহানাল্লাহ বলেন তো কি হয়েছে বলে আমার এখানে নামাজ পড়তে পারবেন না এখান থেকে বের হয়ে যান বলে কেন আমার ব্যবসার ক্ষতি হচ্ছে কি ক্ষতি হচ্ছে এই রাত্রে ব্যবসা বলেন ক্ষতি আমার এখানে রাত্রে খদ্দের আসবে আমি টাকা কামাবো এক রাতে কত কামা বলে ১০,০০০ কয় হাজার বাইজিদ বুস্তামি বলেন নাও কত দশ আজকে রাত্রে তুমি আমার কথা মতো চলবে ওদের টিয়া হইলে বেকিং চলে আর রে উজুর আইও যাই এ বাই হোক আতুন টিয়া লাদ দে ঠিক কি না আবার ইনারা তো গিয়েছেন ভালো নিয়তে কোন নিয়তে আবার হুদুন ৫০১ নম্বর দ্বারা খান না নখা জোরে হন আবার এরকম ভালো নিয়ত না খারাপ নিয়ত জোরে বলেন না কি নিয়ত ৫০১ নম্বর মনে আছে জোরে বলেন না আছে ওগুলা হচ্ছে উপরে ফিট ফার ভিতরে জোরে বলেন না উপরে ফিট ফার ভিতরে যদিও বা দেখতে লাগে দাদা আসলে তারা গাদা ঠিক কি না কিন্তু আল্লাহর বলি তো যখন ঘরের মধ্যে ঢুকলেন অনেকে মনে করলেন হদা আর বাজানো বরবাদ হইব নাউজুবিল্লাহ বলেন বাইজিদ বুস্তামি গেলেন বিছনায় বসলেন ওই মহিলা কাপড় খোলা আরম্ভ করলো
বাইজিত বুস্তামি বলে খোলার দরকার নাই তাহলে টাকা দিলেন কেন বলে একটা ওড়না নাও মা ওড়না নিলেন বলে ভালো করে জড়িয়ে নাও জড়িয়ে নিলেন বললেন ওযু আছে বলে এই কাজ করার আগে ওযু করা লাগে না বলে আজকে একটু ওযু করে আসো ওযু করলেন বললেন বাইজিত বুস্তামি নিজের জাই নামাজটা বিছায়া দিলেন এই জাই নামাজে দাঁড়াও দাঁড়ালেন নামাজ পড়তে জানো জানি না কি কি জানো বলে শুধু সূরা ফাতিহা সূরা ইখলাস আর কিছু জানি না ঠিক আছে বিসমিল্লাহ বলে শুরু করো আমি তোমাকে শিখাইয়া দিব আল্লাহু আকবার ওই মহিলা নামাজে দাঁড়ালো আর সূরা পড়া আরম্ভ করলো সানা পড়া আরম্ভ করলো এরপরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়্যা ইহদিনাস সিরাতাল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন বলল আমার বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে হাত তুইলা বলে আল্লাহ এই বৈশ্য মহিলা আল্লাহ খারাপ কাজের দিকে ছিল আল্লাহ আজকে যাই নামাজ বিছাইয়া আল্লাহ তোমার ইবাদতের মধ্যে দাঁড় করাইয়া দিলাম ওই মেয়ে জবানে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তোমার দিকে সঠিক পথ তালাশ করছে আল্লাহ তুমি তাকে হিদায়ত দান করো ওই মহিলা সিজদার মধ্যে গেল মহিলার ভিতরে মনে তুফান উঠে গেল হাউমাও 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 করে কান্না করা আরম্ভ করলো সিজদার থেকে আর কপালটা তুলে না খালি জিকির করে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা ওরে ইবাদতের এত মজা ওই মহিলা বলে জীবনে কখনো পাই নাই সালাম পিরাইলো সালাম পিরাইয়া বাইজিদ বুস্তামির কদম ধরে বলে মুর্শিদ অনিদানের মহলা রে এই দাসরে কবুল করলানি মুর্শিদ অনিদানের মহলা রে এই দাসরে কবুল করলাম ও দেখা রসুলের আশেক ছিল ওয়াইস করনি ওরে ও দেখা রসুলের আশেক ছিল ওয়াইস করনি আমি দেখে আশেক হতে নারী আমি দেখে আশেক হতে নারী তোমার মেঘের বাণী রে এই দাসে রে কবুল করলানি সুবহানাল্লাহ বলেন এই জন্য তো শায়রে বলেছে রে খোদা ফাইবার আশা যার আমার সাথে বলেন সবাই মহব্বতে খোদা ফাইবার একশত ৩৩ কোন রকম পাস গড়াই দিলাম দিও দুই নম্বর হাত তুন দিয়ে দি ৮০ ফাইবার মতো খোদা ফাইবার আমার মৌলা ফাইবার এসকের ডুরি বান্দ যাইয়াউলিয়ার দরবার ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মৌলারি দরবার সালাতুনিয়া সালাতুনিয়া আল্লাহর বলির কদমে গেলে অন্তত পক্ষে বেলায়েতের খুশবু পাওয়া যায় কি যায় না কেবলা কাবা মাজু ভান্ডারি গোলাম রহমান ওরে কেবলা কাবা মাজ ভান্ডারি গোলাম রহমান মেরে আকা মেরে মুর্শিদ মেরে বাবা হ্যাঁ মেরে আকা মেরে মুর্শিদ মেরে বাবা কেবলা কাবা মাজ ভান্ডারি গোলাম রহমান কেবলা কাবা মাজ ভান্ডারি গোলাম রহমান মেরে আকা মেরে মুর্শিদ মেরে বাবা জান হ্যাঁ মেরে আকা মেরে মুর্শিদ
तुम हो मौला के जानी शेरे खुदा की हो निशानी। ठीक है ना, तुम हो मौला के जानी और शेरे खुदा की हो निशानी। हसन हुसैन फातिमा भी तुम कुर्बान, हाँ हसन हुसैन फातिमा भी तुम पर कुर्बान। मेरे आका मेरे मुर्शिद मेरे बाबा जान, हाँ मेरे आका मेरे मुर्शिद मेरे बाबा जान। कबला काबा मजवंदारी गुलाम रहमान, कबला काबा मजवंदारी गुलाम रहमान। मेरे आका मेरे मुर्शिद मेरे बाबा जान, हाँ मेरे आका मुर्शिद मेरे बाबा जान। सुभान अल्लाह, अल्लाह अकबर, या रसूल, या रसूल, या रसूल, जिंदाबाद, जिंदाबाद, मरहबा। कारण इनादर कासे केनो जाबेन, इनारादर कासे गेले पाके पंजतनेर खुशबू, गौसुल आजम मेजबानदारी दरबारे गेले पाके पंजतनेर खुशबू, अल्लाहर वली दरबारे गेले पाके पंजतनेर खुशबू। এজন্য তো বলতেছেন বাবা তো মেরা ফুল হ্যায় গুলজারে আলী কা, ইস ফুল মেঁ গে রঙ হুসাইন। সুবহানাল্লাহ বলেন না, ইস ফুল মেঁ গে রঙ হুসাইন ইবনে আলী কা, বাবা তো মেরা ফুল হ্যায় গুল जारे नबी का, बाबा तो मेरा फूल है गुल जारे नबी का। मुख्ताज हूँ मनता हूँ मैं एक ऐसे सखी का, मुख्ताज हूँ मनता हूँ मैं एक ऐसे सखी का। साया है सदा दिल पे मेरे प्यारे नबी का, साया है सदा दिल पे मेरे प्यारे नबी का, साया है सदा दिल पे मेरे प्यारे नबी का। इस फूल में है रंग हुसैन इब्ने अली का, इस फूल में है रंग हुसैन इब्ने अली का। सुभान अल्लाह बोले ना, अरे जोरे बोले ना, सुभान अल्लाह। बाबा की मोहब्बत ही तो है रब की मोहब्बत, बाबा की मोहब्बत ही तो है रब की मोहब्बत। है प्यारे भी बाबा मेरे प्यारे नबी का, है प्यारे भी बाबा का मेरे प्यारे नबी का, है प्यारे भी बाबा का मेरे प्यारे नबी का। इस फूल में है रंग हुसैन इब्ने अली का, इस फूल में है रंग हुसैन इब्ने अली का। सुभान अल्लाह।